আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে জানবো যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিতে মেডিকেল প্রমোশন অফিসার বা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জব করতে আমাদের কি কি কাগজপত্র লাগবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে এবং এক্সপিরিয়েন্স কি লাগবে, স্যালারি এবং আমরা জানবো যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড রিসেন্ট কোথায় কোথায় নিয়োগ দিয়েছে আমরা সেটাও জানবো এবং কিভাবে আবেদন করতে হবে, কি কি লাগবে আবেদন করতে, শিক্ষাগত যোগ্যতা সহ ইয়ে থাকে সম্পূর্ণ কিছু আমরা সরাসরি তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখে নেব। তো চলুন আমরা শুরু করি আমাদের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি ফলো করি অ্যান্ড পরে আপনাদেরকে শোনাই। তো আমরা চলে আসলাম তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেখানে, দেখতে পাচ্ছেন ওয়ার্ক ইন ইন্টারভিউ মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ বেক্সিমকো ফার্মা লিমিটেড। তো প্রথমে তাদের কোম্পানির কিছু লেখা তারা লিখে দিয়েছে, গুড সাইট বা তাদের কোম্পানির যেই মিশন রয়েছে সেগুলো লিখে দিয়েছে। আমরা এখন জানবো যে এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে মেডিকেল প্রমোশন অফিসার পদে জব করতে। প্রথমে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট ডিগ্রি সায়েন্স আপ টু এসএসসি লেভেল, আপনার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সায়েন্স এসএসসি পর্যন্ত সায়েন্স থাকতে হবে। তারপরে মিনিমাম জিপিএ 2.5 ইন এসএসসি, এসএসসিতে জিপিএ 2.50 থাকতে হবে। এইচএসসি অ্যান্ড গ্র্যাজুয়েট লেভেল, নো থার্ড ডিভিশন অর ইকুইভ্যালেন্ট, এজ ভ্যালু 32 ইয়ার্স, বয়স অবশ্যই 32 বছরের মধ্যে হতে হবে। দেন হচ্ছে দ্য উইলিংনেস টু ওয়ার্ক এনিওয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে কাজ করতে হতে পারে হতে হবে। এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল বোথ ইন বাংলা অ্যান্ড ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, আপনার বাংলা এবং ইংলিশে কথা বলার খুব ভালো দক্ষতা থাকতে হবে, কথা বলতে পারতে হবে ইংলিশ এবং বাংলায়। Eligible candidates are requested to come for walk-in interview along with the resume and two copies of recent passport size photograph as per the schedule. ঠিক আছে, যারা এখানে ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য একটা আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা রিজাম অ্যান্ড টু কপিস অফ রিসেন্ট মানে সদ্য তোলা 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ ফর দ্য শিডিউল, আপনাকে যেই যেই শিডিউলে যেই যে বিভাগের এখানে ডেট দেওয়া রয়েছে সেখানে যেতে হবে। তো প্রথমে দেখতে হচ্ছে ময়মনসিং এবং রংপুর, রাজশাহী, বগুড়া, ঢাকা, এই 5টা বিভাগে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে ডেট দেওয়া রয়েছে 25 অক্টোবর 9টা থেকে 11টা পর্যন্ত ময়মনসিং, 25 অক্টোবর 9টা থেকে 11টা পর্যন্ত রংপুর, তারপরে 25 অক্টোবর 9টা থেকে 11টা রাজশাহী, 26 অক্টোবর 9টা থেকে 11টা বগুড়া, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ঢাকা, অক্টোবর 26 আপনার 9টা থেকে 11টা পর্যন্ত। লোকেশন বেক্সিমকো ফার্মা সেলস ট্রেনিং সেন্টার, মিরপুর, DOHS কালচারাল সেন্টার, ফ্লোর 7 ফ্লোর, রোড 9, মিরপুর 10, পল্লবী, ঢাকা। আর এখানে আপনারা অ্যাড্রেসগুলো দেখে নেবেন লোকেশনগুলো কোথায় যেতে হবে। তো এই ছিল তাদের মোটামুটি।